5ই জানুয়ারির তথাকথিত ভোটারবিহীন প্রহসনের নির্বাচনে অংশ নিলে বিএনপি বিজয়ী হতো। যারা এমন মন্তব্য করেছেন তাদের সামনে প্রমাণ উপস্থাপনের জন্য বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা জানান। হাসান ও হোসেনকে হত্যা করে এজিদ যেমন বিজয়ের হাসি হেসেছিল, তেমনি শত শত মানুষ হত্যা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেরকম বিজয়ের হাসি হাসছেন বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এই গৃহপালিত নির্বাচন কমিশন সরকারকে খুশি করার জন্য এমন আইন করেছে যে উপজেলা নির্বাচনে প্রার্থীরা তাদের শপথে বহাল থেকে পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। 10 ট্রাক অস্ত্র মামলার রায় সম্পর্কে তিনি বলেন, জাতীয় নিরাপত্তা নিয়োজিত ব্যক্তিদের বিরুদ্ধে যদি অন্যায়ভাবে ফাঁসির আদেশ দেওয়া হয় তবে আগামী দিনগুলোতে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলেও জানান তিনি।